হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আজকে চলে এসেছি প্রফিট লস নিয়ে আলোচনা করতে। পার্ট টু, পার্ট ওয়ান আমি আগের দিন আলোচনা করেছি একদম বেসিক কিছু ইনফরমেশন নিয়ে। সেগুলো যারা দেখোনি তারা আমার ডেসক্রিপশন বক্সে যাবে, লিংক পেয়ে যাবে, ঠিক আছে? তো চলো শুরু করা যাক পার্ট টু। একটা কথা তোমাদের একটু রিকোয়েস্ট করব, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করো, কারণ লাইক করলে কিন্তু আমি বুঝতে পারবো তোমাদের তোমরা অঙ্কটা বুঝতে পারছো কিনা, এবং কমেন্ট করে জানাবে কোনো জায়গায় সমস্যা থাকলে, তাহলে কিন্তু আমি তোমাদেরকে সেই মতো করে বোঝাতে পারবো, না হলে তো আমি বুঝতে পারছি না যে তোমরা কি বুঝতে পারছো কি পারছো না, ঠিক আছে? তো এই রিকোয়েস্টটা থাকলো, তোমরা একটু প্লিজ আমাকে ইনফর্ম করে দিও তোমরা বুঝতে পারছো কি পারছো না, ঠিক আছে? তো চলো শুরু করা যাক। দেখো, এক সেকেন্ড, দেখো ফার্স্ট অঙ্ক, একটি দ্রব্যের ক্রয় মূল্য 450 টাকা, দ্রব্যটির 1/3 অংশ বিক্রয় করে 10% ক্ষতি হয়, বাকি অংশ শতকরা কত শতাংশ লাভ করে বিক্রি করলে মোটের ওপর 20% লাভ হবে? অঙ্কটা অনেকেই করো অনেকটা বড়ভাবে, বড়ভাবে মানে কি এক্স ধরে করা হয় জেনারেলি। আমি তোমাদেরকে একটা ইজি বোঝাবো, এক্স ধরতে হবে না এবং কোনো বড়ভাবে করতে লাগবে না, একদম দু লাইনে অঙ্কটা নেমে যাবে। দেখো কি করে, একটা দ্রব্য, আমি তো ভগ্নাংশের, আমরা সবাই জানি ভগ্নাংশের যে কোনো অঙ্কতে দ্রব্য কিন্তু ধরা হয়, মানে ভগ্নাংশের ক্ষেত্রে কিন্তু মোট ধরা হয় 1, তাই তো? ভগ্নাংশের ক্ষেত্রে মোট অ্যামাউন্ট আমরা ধরি 1, এখানে অন্যথা হবে না, এখানেও মোট মোট দ্রব্য আমি ধরে নিচ্ছি 1, ক্লিয়ার? তার মধ্যে 1/3 অংশ বলেছে, তারপরে বলেছে বাকি অংশটা। বাকি অংশটা মানে কত, এদের ডিফারেন্স কত, 2, তাহলে বাকি অংশটা পড়ে থাকছে হচ্ছে 2/3, তাই তো? এটা আমরা জানি, তাহলে চলো অঙ্কটা করা যাক। বলছে 1/3 অংশতে বিক্রি করে 10% ক্ষতি হচ্ছে, দেখো তাহলে আমরা কি করব, 1/3 লিখবো, তাকে 10% ক্ষতি, তার মানে কি -10, এভাবে আমরা রাখবো, ক্লিয়ার? 10% ক্ষতি মানে -10, সব সময় যোগ করব দুজনকে। এবার বলে দিয়েছে বাকি অংশ মানে কত, 2/3 অংশ, বাকি মানে আমি কি বার করলাম, 2/3 অংশ, কত লাভ করলে, দেখো লাভ বলে দিয়েছে তার মানে অবশ্যই মাইনাস হবে না, এরকম প্লাসই হবে, তাই না? এবার কত শতাংশ বলে দিয়েছে সেটা বলে দেয়নি, সেটা বার করতে দিয়েছে, তো আমি ধরে নিলাম যে x% লাভ হবে, তাহলে ইনটু x, ক্লিয়ার হলো? ইজ ইকুয়াল টু বলেছে মোট লাভ কত, 20%, এটাও লাভ, তার মানে প্লাসই হবে, যদি মাইনাস ক্ষতি হয় তাহলেই মাইনাস হবে তার আগে, ক্লিয়ার হলো? এইবার দেখো এটা সমাধান করবে, অ্যান্সার বেরিয়ে যাবে। অতএব 2x/3 ইজ ইকুয়াল টু 20 -30/3, সরি -10/3, তাহলে কত হবে, এদিকে সমান সমানের অপোজিট দিকে আসলে হয়ে যায় +10/3, তাই তো? এবার এই লসাগুটার করলে কত হয়, এর মানটা আমি পাবো হচ্ছে 70/3, তাই তো? হচ্ছে 3 × 60, 60 যোগ 10 কত হয়, 70 হয়, তাহলে 70/3, তাহলে আমি পেয়ে গেলাম 2x/3 70/3, তাহলে x ইকুয়াল টু কত হবে, x ইকুয়াল টু হবে 70/3 ইনটু, উল্টে যাবে এটা, 3/2 হয়ে যাবে, তাই তো? 3/2 হয়ে গেল, কাটাকুটি করো, অ্যান্সার হয়ে যাবে হচ্ছে 35। তাহলে কত পার্সেন্ট লাভে বিক্রি করেছিলে, কত পার্সেন্ট লাভে বিক্রি করেছিল বাকি অংশটা, 30%, 35% লাভে। অঙ্ক বোঝা গেল? আবার বলে দিচ্ছি কি করা হলো, এই ধরনের অঙ্কগুলোতে যে পরিমাণ অ্যামাউন্টের জিনিস দ্রব্য যত পার্সেন্ট ক্ষতি বা লাভে বিক্রি করা হবে সেটার সাথে গুণ করে দেবো, যদি ক্ষতি হয় তাহলে -10, যদি লাভ হচ্ছে +10, ক্লিয়ার হলো? যোগ করব সব সময়, যোগ করে বাকি অংশটার সাথে যত পার্সেন্ট ক্ষতি বা লাভ বলেছে বলে দিয়েছে সেটাকে গুণ করে দেবো,
এবার সেটা যদি বার করা না থাকে তাহলে আমি এক্স ধরে নেবো, ক্লিয়ার? ইজ ইকুয়াল টু 20, মানে মোট লাভ বা ক্ষতি, যদি ক্ষতি হতো মাইনাস 20 হতো, হলো। এবার ক্যালকুলেশন করব, একদম সরল ভাবে সমাধানটা করব, করলে কিন্তু অ্যান্সারটা পেয়ে গেলাম, ক্লিয়ার? নেক্সট চলো, নেক্সট অঙ্ক বলেছে, এক ব্যক্তি একটি দ্রব্য 10% ক্ষতিতে বিক্রয় করেন, যদি দ্রব্যটি তিনি আরো 40 টাকা দামে বিক্রয় করতে পারতেন তবে তার 10% লাভ হতো, তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? দেখো, 10% ক্ষতিতে বিক্রি করেছেন, আমি একটা এটা আমি ধরো ধরে নিলাম, এটা এই দাগটাতে লাভও হবে না ক্ষতিও হবে না, এই দাগটাতে লাভও হবে না ক্ষতিও হবে না, এই দাগটার থেকে ও বেশি করেছে 10% একটা লাভ করেছে প্রফিট, আর একবার করেছে 10% লস, তাই তো? এবার বলেছে 10% লসের থেকে 10% লাভ করতে গেলে সে কত দিয়েছে, 40 টাকা বেশি দিয়েছে, 40 টাকা বেশিতে বিক্রি করতে হয়েছে, 10% লস থেকে 10% লাভে নিয়ে যেতে গেলে, তাই তো? 40 টাকা বেশি দামে বিক্রি করতে হয়েছে। তাহলে একটা জিনিস দেখো, 10% লাভ এবং 10% ক্ষতির মধ্যে ডিফারেন্স, অরিজিনাল ডিফারেন্সটা কত, এদের ডিফারেন্সটা কত? 10% ক্ষতি আর 10% লাভ, এদের ডিফারেন্সটা কত? 20। এদের ডিফারেন্সটা কত? 20। এই 10 কভার করবে, তারপরে এই 10 যাবে, তাহলে টোটাল কত হলো? 20 হলো, তাই তো? তাহলে আমি বলতে পারি না যে 20% ইজ ইকুয়াল টু 40 টাকা, বলতে পারি তো? 20% ইজ ইকুয়াল টু 40 টাকা। তাহলে বলে দিয়েছে দেখো ক্রয় মূল্য কত, আমরা জানি কি ক্রয় মূল্য সবসময় 100ই তো ধরি আমরা, তাই না? তাহলে 20% মানে যদি 40 টাকা হয় তাহলে 100 টাকা, 100% মানে কত, ইজিলি বেরিয়ে যাবে 40 × 100/20, অ্যান্সার হবে কত, কাটাকুটি করো 2, অ্যান্সার হবে হচ্ছে 200, অ্যান্সার হবে 200, হয়ে গেল, বোঝা গেল? এদের এই চারটা আমার করা জরুরি, এই চারটা যদি আমি করে নিতে পারি আমরা কিন্তু ইজিলি অঙ্কটা বের করে নিতে পারবো। জাস্ট এগুলো আমি তোমাদের বোঝাচ্ছি বলে দেখো বোঝাচ্ছি, তাতেই আমার 15 সেকেন্ডের মধ্যে হয়ে যাচ্ছে, যদি আমি না তোমরা যদি বুঝে যাও নিজেরা করো তাহলে বুঝতেই পারছো তো কত তাড়াতাড়ি অঙ্কটা নামাতে পারবে। নেক্সট চলো, এই অঙ্কটাও সেম ভাবেই হবে, দেখে নাও ভালো করে, এটা নিজেরা করবে। এক ব্যক্তি একটি টিভি 100% ক্ষতিতে বিক্রয় করেছেন, যদি আরো 100 টাকা দামে বিক্রি বেশি বিক্রি করতো তাহলে 100% লাভ হতো, তাহলে 20% লাভে বিক্রি করলে বিক্রয় মূল্যটি কত হবে, 20% লাভে বিক্রয় করলে বিক্রয় মূল্যটি কত হবে? দেখো, আচ্ছা আমি করে দিচ্ছি, দেখো সেম জিনিস, 10% ক্ষতি 18% লাভ, লিখে ফেলি, এদিকে হচ্ছে তোমার 18% লাভ প্রফিট, আর এদিকে হচ্ছে 10% লস, তাই তো? এদের টোটাল ডিফারেন্স বলে দিয়েছে, এদের বেশি টাকার অ্যামাউন্টটা বলেছে কত, 5600 টাকা, এদের অরিজিনাল ডিফারেন্স কত, 28, এদের অরিজিনাল ডিফারেন্স কত, 28। তাহলে আমি বলতেই পারি যে মানে হচ্ছে 5600, তাই আমি বলতেই পারি। তাহলে বলেছে দেখো আগের বার যেমন ক্রয় মূল্য বার করতে দিয়েছিল, কিন্তু এখানে কি বার করতে দিয়েছে, বলেছে 20% লাভে বিক্রি করলে, তাহলে 20% লাভ মানে কত টাকা, 120 টাকা, না 120%, তো আমার 100% বার করার দরকারই নেই, ডাইরেক্ট 120তে বার করে দেবো, 28 মানে যদি 5600 হয় তাহলে 120তে কত, 5600 × 120/28, অ্যান্সার হবে হচ্ছে এখানে 200 হবে, অ্যান্সার হবে হচ্ছে 24,000, বোঝা গেল? নেক্সট, একটি ব্যক্তি দুটি ঘোড়ার প্রতিটি 28,560 টাকায় ক্রয় করেছেন, একটিতে 15% লাভ অপরটিতে 15% ক্ষতি হয়, তাহলে মোটের ওপর কত পার্সেন্ট লাভ বা ক্ষতি হবে, এই কথাটা অঙ্কটা একটা জিনিস মাথায় রাখবে, যদি এমন কোনো অঙ্ক থাকে এবং দেখো একটাতে যত পার্সেন্ট লাভ বলেছে অপরটাতে তত পার্সেন্টই ক্ষতি দিয়েছে, তাহলে কিন্তু অঙ্কটাতে সব সময় যে বিক্রি করবেন দোকানদার তার কিন্তু সব সময় ক্ষতি হবে,
তো এই এখানে কিন্তু এই লাভটা কখনো সে লাভ করতে পারবে না, সে সব সময় ক্ষতি হবে, এই কথাটা মাথায় রাখবে। তাই এখানে যতগুলো লাভের অপশন আছে সব কটা কেটে যাবে, সব কটা কেটে যাবে। আমার এই দুটো অপশন পড়ে থাকলো যে যার মধ্যে একটা হবে। এবার কোনটা হবে আমি কি করে বুঝবো? সূত্রটা হচ্ছে x² / 100, এটা হচ্ছে সূত্র। তাহলে এখানে x মানে কত? 15। সিম্পল লিখবো, 15 × 15 বা 15 সরি 15 × 15 মানে কত হয়? 225ও লিখতে পারো ডাইরেক্ট, এটা একদম মুখে মুখে হয়। 225/100 মানে হবে কত? 2.25% ক্ষতি। দেখো অপশন কিন্তু দুটোই থাকতে পারে, 2.25% লাভও থাকতে পারে, 2.25% ক্ষতিও থাকতে পারে, দুটোই থাকতে পারে। বাট আমি তোমাকে একটা কথা কি বললাম, এই ধরনের অঙ্ক ক্ষেত্রে সবসময় ক্ষতি হবেই, লাভ কখনো হবে না। 1% লাভ এবং 1% যদি ক্ষতি হয়, এই ধরনের অঙ্ক ক্ষেত্রে কখনো লাভ হবে না, সবসময় ক্ষতি হবে। তো 2% 2.5% ক্ষতি হবে, ক্লিয়ার? এইবার এই অঙ্কটা একটু অন্যরকম ভালো করে দেখো। একই অঙ্ক প্রথম থেকে শুরু হচ্ছে, যে দুটি চেয়ারের প্রতিটি 500 টাকায় ক্রয় করেন, একটিতে 20% লাভ করলেন, অপরটিতে 12% ক্ষতি করলেন, মানে এদের লাভ আর ক্ষতির পরিমাণ মিললো না, তখন কি করবে? এই অঙ্কটাতে একটা সূত্র আছে যেটা তোমাকে অনিচ্ছাকৃত ভাবে হলেও মুখস্থ রাখতে হবে, না হলে কিছু করার নেই। অঙ্কগুলো নামানোর প্রচন্ড বড় প্রসেস হয়, তাই জন্য এই সূত্র তোমাদের মনে রাখতেই হবে। এটা দেখে নাও, সূত্রটা হচ্ছে 100 × x। x মানে হচ্ছে কি? প্রথম পরিমাণটা, প্রথম মানে এইটা ফার্স্ট, ঠিক আছে, প্লাস y মানে কি? সেকেন্ডটা, y মানে সেকেন্ডটা, সরি আমার সূত্রতে একটু গন্ডগোল হলো, এক সেকেন্ড আমি দেখছি, এটা প্লাস হবে না, এটা হবে মাইনাস। 100 × x - y - 2xy বাই, সূত্রটা যদি মনে রাখতে পারো খুব একটা যে কঠিন তা বলবো না আমি। একটা হবে হচ্ছে 100 + x, আর একটা হবে হচ্ছে +100 + y, এই হলো সূত্র। সূত্রটা টুকে নাও ভালো করে, সূত্রটা দেখে নাও, 100 × x - y - 2xy / 100 + x + 100y। দেখো অঙ্কটা যদি আমি ইমপ্লিমেন্ট করি এই সূত্রতে কি হবে, তাহলে এখানে দেখো 20 - 12 কত হয়? 8 হয়। তাহলে আমি এখানে একবারে বলে করে নিতে পারবো, 800 800 মাইনাস, এবার দেখো গুণ করেছে, 12 × 20 কত হয়? 24। এখানে 240 × 2 কত হয়? 480 480 বাই, এবার কি বলেছে, 100 + x মানে 120, আর 100 - x মানে 88, 100 - y মানে 88। তাহলে 120 + 88 কত হয়? 208 208। তাহলে ইজ ইকুয়াল টু কত হবে? 320/208। এই অঙ্কগুলোতে একটা কথা মাথায় রাখবে, অঙ্কগুলো কিন্তু অ্যাপ্রক্সিমেট অ্যান্সারটা হয়, একদম যে তোমার অ্যাকিউরেট নাম্বার থাকবে বা বেরোবে সেটা কিন্তু হবে না, ঠিক আছে। ইজ ইকুয়াল টু এটার মান তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে হবে হচ্ছে 1/7 13%। এইবার কত ঘটনা হচ্ছে, এর সাথে তো কিছু মিললো না, তখন কি করবে তুমি? এটা যদি ক্যালকুলেশন করো হচ্ছে 20/13 ছিল, সেখান থেকে 1/7 13% বেরিয়েছিল, এবার এটাকে যদি তুমি ভাগ করো তাহলে পেয়ে যাবে হচ্ছে 1.5%। এবার প্রফিট না লস, যেহেতু প্লাস আছে আগে মাইনাস নেই তাই জন্য প্রফিট, যদি মাইনাসে বেরোতো অ্যান্সারটা তাহলে লস হতো, ক্লিয়ার হলো? বোঝা গেল জিনিসটা? দেখে নাও ভালো করে, এই সূত্রতে ফেলবে, ক্যালকুলেশন করবে, অ্যান্সার বেরিয়ে যাবে, এমনটা নয় যে তোমার একদম অ্যাকিউরেট সবসময় আসবে, অ্যাপ্রক্সিমেট অ্যান্সারও কিন্তু থাকতে পারে, এটা মাথায় রাখবে, যেমন এক্ষেত্রে অ্যাপ্রক্সিমেট হয়ে যায়। নেক্সট দেখো এই অঙ্কটা একটু নতুন প্রসেস, অঙ্কটা দেখো একটু বুঝে গেলে মুখে মুখে করা যায়। বলছে 33 মিটার কাপড় বিক্রয় করে এক ব্যক্তি 11 মিটার কাপড়ের ক্রয় মূল্যের সমান লাভ করেন, তবে তার শতকরা কত লাভ হয়? অঙ্কটার ক্ষেত্রে একটা কথা মাথায় রাখবে, প্রফিট বা লস যে প্রাইসের উপর বলা থাকবে বা বলা হবে সেই আর্টিকেলটাকে প্রথমে লিখতে হবে, সেই আর্টিকেলটাকে
প্রাইসে লিখতে হবে, বা প্রথমে প্রাইসে লিখবে। কিভাবে লিখবে দেখো, এটা এটা বলেছে, আমি যদি আলাদাভাবে আমি যদি আগে বোঝাতে চাই, এটা হচ্ছে এসপি, এখানে ধরো আমি লিখলাম সিপি। আমি ধরে নিলাম 11 মিটার কাপড়ের ক্রয় মূল্য 11 টাকা, মানে 1 মিটার কাপড়ের ক্রয় মূল্য 1 টাকা, তাহলে 11 মিটার কাপড়ের ক্রয় মূল্য 11 টাকা হবে, তাই না? এবার বললো তাহলে 33 মিটার কাপড় বিক্রি করে 11 টাকা লাভ হলো। 33 মিটার কাপড় বিক্রি করে আমি লিখতেই পারি, তাহলে 33 মিটার কাপড় বিক্রি করে 11 টাকা লাভ হলো। তাই 1 মিটার কাপড় বিক্রি করে কতটা লাভ হবে? 11/33 মিটার লাভ হবে, তাই তো? এবার জানতে চাইছে শতকরা কত লাভ হবে, মানে 100-ই কত, ইনটু 100, বোঝা গেল? কাটাকুটি করো, হয়ে যাবে হচ্ছে 33.1/3%। অ্যানসার কমপ্লিট, দেখে নাও ভালো করে। যদি আমি তোমায় একটা কথা কি বললাম না, যে অ্যামাউন্টের ওপরে প্রফিট বা লসের কথা মেনশন করা হবে, ডিপেন্ড করবে, সেই টাকাটাকে আমি, সেই সংখ্যাটাকে আমি টাকায় নিয়ে আসবো, মানে 11 মিটার কাপড়ের ক্রয় মূল্য 11 টাকা। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? তাহলে আমি বলতেই পারি 33 মিটার কাপড় বিক্রি করে 11 টাকা লাভ হলো। 33 মিটার কাপড় বিক্রি করে 11 টাকা লাভ হলো আমি বলতে পারি। তাহলে 1 মিটার কাপড় বিক্রি করলে কত টাকা লাভ হবে? এবং তাহলে আমি যদি শতকরা বার করতে চাই, তাহলে কি হবে, 100 দিয়ে গুণ করতে হবে, অ্যান্সার বেরিয়ে যাবে, একদম মুখে মুখে হবে। মুখে মুখে কিভাবে বললাম দেখো, আর একটা প্রসেস আমি বলছি, মুখে মুখে হবে কেন বলছি, এখানে যদি দেখো যে একটার এসপি অপরটার সিপির সমান, এসপি যদি সিপির সমান হয়, সে সমান লাভ করে, সিপির ওপরে লাভ করে, এসপি যদি সিপির ওপরে লাভ করে, তখন এই সিপি বাই এসপি ইনটু 100 করে দেবে, অ্যান্সার বেরিয়ে যাবে। এই হলো শর্ট প্রসেস, মুখে মুখে হবে, বোঝা গেল? যদি এসপি সিপির ওপর ডিপেন্ড করে লাভ করে, তাহলে সিপি বাই এসপি ইনটু 100 করে দেবে। নেক্সট সেম করো, বিক্রয় মূল্য এসপি সিপির ওপরে লাভ করেছে, তার মানে আমি বলতে পারি 60 টাকায় 20 টাকা লাভ। তাহলে 1 টাকায় কত? 20/60 ইনটু 100, তাই তো? কাটাকুটি করো, এটাও অ্যান্সার হবে 33.1/3%। আর যদি তুমি মুখে মুখে করতে চাও, সিপি বাই এসপি ইনটু 100। নেক্সট এটা দেখো, বিক্রয় মূল্য বলেছে বিক্রয় মূল্যের ওপর ডিপেন্ড করছে, বিক্রয় মূল্যের ওপর ডিপেন্ড করছে। যদি 28 টাকা, 28টা দ্রব্য আমি ধরে নিলাম, 28টা দ্রব্য বিক্রি করে আমি 4 টাকার সমান বিক্রয় মূল্যে লাভ করছি, তাহলে কি হবে, আমি যখন 24টা দ্রব্য বিক্রি করব, তখনই তো আমার, তারপরে যেটা থাকবে সেটা তো আমি লাভ পাবো, তাই না? তাহলে আমি 24টা দ্রব্য বিক্রি করলে 4 টাকা লাভ পাবো, মানে আমি 24 টাকা জিনিস বিক্রি করলে 4 টাকা লাভ পাবো, পাবো তো? 28টা দ্রব্য বিক্রি করে আমি যদি বিক্রি করি, তাহলে 4টের সমান লাভ পাবো, তাহলে যখন আমি 24টা দ্রব্য বিক্রি হয়ে যাবে, তখনই থেকেই তোমার লাভের পরিমাণটা শুরু হবে তখন, তাই না? তাহলে এই ধরনের অঙ্কর ক্ষেত্রে কি করবে, এদের ডিফারেন্স করবে আগে। 24 যদি লাভের কথা বলা হয়, তাহলে ডিফারেন্স করবে, কি ডিফারেন্স করবে না, 24 এখানে যে অ্যামাউন্টটা বলেছে 4, এইখানে যে অ্যামাউন্টটা বলেছে 4, সেটা লিখবে 4/ এর থেকে এটা ডিফারেন্স করলে, বিয়োগ করলে কত হবে, 24/4/24 ইনটু 100, অ্যান্সার বেরিয়ে যাবে, অ্যান্সার হবে হচ্ছে 50/3, বোধ হয় 6/3 হবে, 50/3 মানে হবে হচ্ছে 16/2, এটা অ্যান্সার, ঠিক আছে? নেক্সট এটাও সেম, বিক্রয় মূল্যের ওপর বিক্রয় মূল্য, কিন্তু এখানে বলেছে ক্ষতি। দেখো কি বললাম আগেরটাই, যদি লাভ হয় তাহলে বিয়োগ করব, যদি ক্ষতি হয় তাহলে যোগ করব, 6/150, তাই তো? 150 ইনটু 100, ক্লিয়ার? কাটাকুটি করো, 2/5 তাহলে হচ্ছে 2, তার মানে হবে 4%, 4% ক্ষতি, বোঝা গেল? যদি ক্ষতি থাকে তাহলে যোগ হবে, যদি লাভ থাকে তাহলে বিয়োগ হবে। নেক্সট আর নেই,
চলো আজকে এটুকুই থাকলো, অসুবিধা থাকলে অবশ্যই তোমরা বলবে, আর হয়ে গেলে নেক্সট দিনকে আমি অন্য যে সমস্ত প্রসেসগুলো আছে সেগুলোর উপরে আমি ডিসকাস করবো, ঠিক আছে? থ্যাংক ইউ।